হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব দুটো নতুন আপকামিং বাংলা প্রজেক্ট, যেটা একটা হচ্ছে ফিচার ফিল্ম, একটা হচ্ছে ওয়েব সিরিজ। তো সেই দুটো ট্রেলারের, তো প্রথমটা হচ্ছে চীনে বাদাম, যে সিনেমাটা রিলিজ করবে হচ্ছে আগামী 27 মে এই মাসে, শিলাদিত্য মৌলিক পরিচালিত নতুন বাংলা ছবি। তো সেটা ট্রেলার গতকালকেই রিলিজ করেছে, এবং ওই একই দিনে কিন্তু কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন বাংলা আপকামিং ওয়েব সিরিজ, যেটা ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে আসবে, তো সেটারও ট্রেলার রিলিজ করেছে। তো ট্রেলার দুটো কেমন হলো সেটা একটা বলতে পারো, একটা ভিডিওর মধ্যেই কথা বলবো তোমাদের সাথে। তো প্রথমেই কথা বলবো চীনে বাদাম নিয়ে, যেটা হচ্ছে আমাদের ইয়াশের নতুন প্রজেক্ট, এবং সাথে রয়েছে হচ্ছে তোমার এনা সাহা। তো শিলাদিত্য মৌলিকের যদি রিসেন্টলি হৃৎপিণ্ড দেখে থাকো, বা আগে যদি তোমরা সোয়েটার দেখে থাকো, তো ওনার যে কোনো সিনেমাতে সবথেকে বড় যে রোলটা প্লে করে সেটা হচ্ছে মিউজিক, এবং পাশাপাশি সেটা হচ্ছে যে মানে ক্ল্যারিটি অফ থট, মানে উনি যে গল্পগুলো ভাবেন, যে গল্পগুলো বলেন, সেই গল্পগুলো কিন্তু অন্যান্য গল্পের থেকে আলাদা হয়। এবং সবথেকে বড় কথা, এই গল্পটার ক্ষেত্রে চীনে বাদাম, সেটা কিন্তু খুব রিলেটেবল স্টোরি, মানে এই যে গল্পটা দেখানো হচ্ছে, মূলত ইয়াশ যে ক্যারেক্টারটা প্লে করছে, সে বাইরে থাকে পড়াশোনার সূত্রে বা কর্মক্ষেত্রে, তো সে কলকাতায় ফিরে আসছে তার পুরনো ভালোবাসা এবং তার পরিবারের কাছে। তো সেখানে ফিরে আসার পরে সে একটা স্টার্ট আপ শুরু করছে, তো এটা খুব কমন গল্প, মানে এই সাধারণত এই গল্পের সাথে আমরা কিন্তু প্রত্যেকে পরিচিত। এবং একটা স্টার্ট আপের কী ধরনের স্ট্রাগল থাকে, কীভাবে একটা স্টার্ট আপ শুরু করার পরে সে বিজনেসটা ডেভেলপ করতে গিয়ে পদে পদে মানুষ হোঁচট খায়, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, উইচ ইজ ভেরি গুড। এবং সেইখান থেকে গিয়ে ইয়াশ ফাইনালি কি সেই তার যে অ্যাপটা, সে বেসিক্যালি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং সে একটা অ্যাপ ডেভেলপ করছে, বন্ধুত্বের অ্যাপ, যেটা আজকের ডেটে খুবই প্রাসঙ্গিক, কারণ আমরা সোশ্যাল মিডিয়া এমনভাবে জড়িয়ে পড়েছি যে আমরা আমাদের ফিজিক্যাল কানেকশনসগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে মানুষের সাথে, দেখা সাক্ষাৎ এই ব্যাপারগুলো, ভিডিও কলে বা ফেস টাইমে কিন্তু আমাদের অর্ধেক সময় মানুষের সাথে কথা হয়ে যায়। এবং লকডাউন পরিস্থিতি বলতে পারো এটাকে আরও তীব্রতর করেছে, তো সেই জায়গাটাকে ব্রেক করে এই অ্যাপটা নতুনভাবে বন্ধুত্বের কথা বলছে, তো এই অ্যাপটাও ডেভেলপ করছে। তো সেখান থেকে আমি বলবো যে গল্পের মধ্যে ডেফিনেটলি নতুনত্ব রয়েছে। এবং যদি গানের কথা বলি, তাহলে সেই গানের জায়গাটাও, একটা শেষের দিকে একটা গান শুনলাম, সেই গানটাও কিন্তু খুব সুন্দর লাগছে ওভারঅল দেখতে। এবার যদি পারফরমেন্সের কথা বলি, যেটুকু ট্রেলারে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু আমার ইয়াশকে এই ধরনের ডিফারেন্ট একটা লুকস এবং ডিফারেন্ট রোলে কিন্তু ভালো লাগছে। সাধারণত যে ধরনের ক্যারেক্টারগুলো করে তার থেকে একটু আলাদা, তো সেখান থেকে আমার ইয়াশকে ভালো লেগেছে এই ট্রেলারটাতে। এবং এনা শাহ কিন্তু যথাযথ, মানে সবসময় দেখো, মানে সবসময় যে আমার মানে যে হিরোইন তাকে সবসময় আই ক্যান্ডি হতে হবে, তাকে সবসময় একদম স্ক্রিন প্রেজেন্স ঝকঝকে হতে হবে, এটা কিন্তু সবসময় নয়। কিছু ধরো কন্টেন্ট ড্রিভেন গল্প হয় যেখানে কিন্তু চরিত্রের সাথে সাথে ম্যাচ রেখেও ক্যারেক্টারগুলো থাকা দরকার, এবং এনা শাহর ক্যারেক্টারটা কিন্তু সেই কাজটা এখানে করছে, তো উইচ ইজ ভেরি গুড, আমার ভালো লেগেছে সেই জিনিসটা। এবং ওভারঅল যেটা বললাম যে দ্য ফ্রেশনেস অফ দি স্টোরি এবং দ্য লোকেশন ওয়াইজ বা অন্যান্য জায়গাগুলো কিন্তু খুব ভালো লাগছে ওভারঅল ইয়েতে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে নেগেটিভ সাইড কী রয়েছে, ব্যাপারটা হচ্ছে দ্য কমার্শিয়াল এলিমেন্টস ইজ ভেরি লেস। এবং এই মুহূর্তে দেখো আমাদের একটা মানে বাংলার যে বক্স অফিসটা সেটা অদ্ভুতভাবে একটা ডিভাইড হয়ে গেছে, এখানে কমার্শিয়াল ছবি এলে সেগুলো সিঙ্গল স্ক্রিনে দারুণ ব্যবসা করছে, রাবণ ইজ দি এক্সাম্পল। আবার ধরো যদি একটু আর্টিস্টিক ফিল্ম হয় ছবি যেগুলো হয়, ধরো ফর এক্সাম্পল অপরাজিত, সেটাও ফাটিয়ে ব্যবসা করছে। তো এই জায়গাটা কিন্তু একটা ডাইলেমায় পড়ে যাচ্ছে বাংলা সিনেমা, যে কোন পথে বাংলা সিনেমা এগোবে। তো এই ছবিটা কিন্তু ওই নট সো মানে কমার্শিয়াল এই ঘরানার ছবি, তো এইটা কিন্তু হয়তো সিঙ্গল স্ক্রিনে দর্শকদের ক্ষেত্রে সেই অ্যাকসেপ্টেন্সটা না পেলেও মাল্টিপ্লেক্স অডিয়েন্স কিন্তু একটা নিছক মিষ্টি প্রেমের গল্প অ্যালং উইথ আ স্ট্রাগল অফ আ মানে তোমার স্টার্ট আপ কোম্পানি, সেই জায়গাটা কিন্তু মানুষকে টাচ করবে। এবার চলে আসবো হচ্ছে যে সেকেন্ড যে ট্রেলারটা গতকাল রিলিজ করেছে, সেটার নাম হচ্ছে রক্তপলাশ, এবং এটা দেখতে পাওয়া যাবে যে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে, তবে টেন্টেটিভ রিলিজ ডেট হচ্ছে সামওয়্যার ইন জুন। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ, এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগেও ওয়েব সিরিজ বানিয়েছেন হইচইয়ের প্ল্যাটফর্মে। তো এই ওয়েব সিরিজটা হচ্ছে বেসিক্যালি বলতে পারো দুটো সমাজের দুটো মানে স্তরের মানুষের গল্প, একটা স্তরের মানুষ যারা হয়তো সমাজে সবথেকে বেশি পায় এবং সেটাকে সবথেকে বেশি বাজে তারা সেইভাবে সেটাকে স্পেন্ডও করে টাকাটাকে, আর একটা সমাজের একটা স্তরের মানুষ যারা পায় না, এই দুটো স্তরের মানুষের মধ্যে কিন্তু লড়াই, এবং সেটাই দেখানো হয়েছে জঙ্গলমহলের আবহে, যেখানে 7 জন এরকম মানুষ, সমাজের প্রতিষ্ঠিত মানুষ, তারা জঙ্গলমহলে গেছে একটা জায়গায়, তারা বলতে পারো যে এক্সকারশন বলো বা পিকনিক বলো বা ঘুরতে যাওয়া বলো, তো সেখান থেকে তারা আটক হয়ে পড়ে একদল এইরকম ধরনের সক্রিয় চরমপন্থী একটা সংগঠনের হাতে। তাদের দাবি কী, তাদের কেন তারা এটা করছে, এই জিনিসগুলো এখানে দেখানো হবে। দ্য বেস্ট থিং আই লাইকড অ্যাবাউট দিস পার্টিকুলার ট্রেলার সেটা হচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়, তিনি ওই চরমপন্থী নেতা
তার চরিত্রে অভিনয় করেছেন, তার মুখে তার সংলাপ এবং তার যে মানে বলতে পারো যে তার যে লুক, সেই যেভাবে কথা বলছে, এই জিনিসটা কিন্তু আমার অসাধারণ লেগেছে ট্রেলারটার মধ্যে। এবং শেষে এক জায়গায় পুলিশ ওকে বলে আলোচনার মাধ্যমে সলভ করা যেত, তো উনি বলছেন রেভলিউশন ইজ নট আ ডিনার পার্টি। মানে আমার এই জায়গাটা দুর্ধর্ষ লেগেছে এই এই জিনিসটা। তো ওভারঅল কমলেশ্বর মুখোপাধ্যায় ডেফিনেটলি ইজ দ্য পার্সন টু ওয়াচ আউট ফর ইন দিস পার্টিকুলার ট্রেলার। এবং পাশাপাশি কিন্তু শিলাজিৎকে দেখতে পাওয়া যাচ্ছে, অনন্যা সেনগুপ্তকে, দেবদূতদাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল স্টার কাস্টটা কিন্তু খুব প্রমিসিং, অনেকজন ভালো অ্যাক্টার রয়েছেন এবং সাথে কিন্তু জঙ্গলমহলের দুর্ধর্ষ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, আর সেটাকে অ্যাড অন করছে হচ্ছে সেখানকার মিউজিক। এবং যেটুকু আমি বলতে পারো যে এই পার্টিকুলার কন্টেন্টের সাথে আমি যেহেতু আমি ওদের অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, তো আমি এটা জানতে পারলাম যে যে মিউজিকটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু স্টুডিওতে ক্রাফটেড নয়, ম্যাক্সিমাম মিউজিক কিন্তু হচ্ছে অরিজিনাল লোকেশন থেকে রেকর্ড করে নিয়ে আসা, সেগুলোকেই কিন্তু ইউজ করা হয়েছে। তার সাথে ডেফিনেটলি ইম্প্রোভাইজেশন তো থাকবেই, কিন্তু সেইটাকে কিন্তু করা হয়েছে। এবং ট্রেলারটা যেখানে শুরু হচ্ছে, স্টার্টিংয়ে দেখবে একটা টোন রয়েছে খানিকটা ওই মাসাই মারা বা কেনিয়া ওই টাইপের যে মানে অ্যাম্বিয়েন্সটা হয় না আফ্রিকার, ওই ধরনের একটা কিন্তু কানে আর কি বাজে জিনিসটা, তো অসাধারণ লেগেছে ওই জায়গাটা। এবার ট্রেলারটা যদি বলো যে ট্রেলারটার নেগেটিভ সাইড কী দেখলাম, সেটা হচ্ছে যে ট্রেলারটার মধ্যে গল্পটা খানিকটা বলে দেওয়া হয়েছে, অনেকটাই রাদার বলে দেওয়া হয়েছে। তো একটাই সিক্রেসি রাখা হয়েছে, সেটা হচ্ছে যে কেন এই চরমপন্থীরা বলতে পারো যে এই আক্রমণটা করছে, সেই একটা জায়গা ছাড়া ট্রেলারটার মধ্যে অনেকটাই এলাবোরেটলি বলে দেওয়া হয়েছে। আদারওয়াইজ দ্য ট্রেলার লুকস গুড এবং লুকস ফ্রেশ। তো দুটো কন্টেন্টের ক্ষেত্রেই বলবো যে একদম ভিন্ন ধারার দুটো গল্প নিয়ে একটা ওয়েব সিরিজ এবং একটা সিনেমা আসছে। তো তোমরা কোনটার জন্য বেশি এক্সাইটেড আমাকে কমেন্ট বক্সে জানাও, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক করে এবং শেয়ার করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।